আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব রোজা থাকা অবস্থায় আপনার স্ত্রীকে কি আপনি জড়িয়ে ধরতে পারবেন, রোজা থাকা অবস্থায় আপনার স্ত্রীকে কি আপনি চুমু খেতে পারবেন, আপনার স্ত্রীকে কি আপনি আদর করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এ বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হব, কুরআন এবং হাদিস থেকে আমরা জানবো ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। রমজান মাসের মধ্যে রোজা থাকা অবস্থায় আপনার স্ত্রীকে আপনি কি চুমু খেতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, অথবা আপনার স্ত্রী একে জড়িয়ে ধরে আপনি রোজা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমাতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, চুমুকে দিতে পারবেন, আদর করতে কি পারবেন, এই বিষয় নিয়ে ইসলাম কি বলে? তো চলুন আমরা জেনে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরার কারণে অথবা স্ত্রীকে আপনি জড়িয়ে ধরেছেন, স্ত্রীকে চুমু খেয়েছেন, স্ত্রীকে আদর করেছেন, এই অবস্থায় যদি আপনার আশঙ্কা হয় যে আপনি সহবাসে লিপ্ত হয়ে যাবেন, ধরেন আপনি স্ত্রীকে জড়িয়ে ধরলেন অথবা চুমু খেলেন, তখন আপনার উত্তেজনা বেড়ে গেল, তখন আপনার উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে আপনি সহবাসে লিপ্ত হয়ে গেলেন, সহবাসে লিপ্ত হওয়ার কারণে আপনার স্ত্রী এবং আপনার দুজনেই রোজা ভেঙে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার আশঙ্কা হয়, ধারণা থাকে যে আমি স্ত্রীকে জড়িয়ে ধরলে আমার উত্তেজনা বেড়ে যাবে অথবা আমি স্ত্রীকে জড়িয়ে ধরার কারণে আমার সহবাসে লিপ্ত হওয়ার বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে স্ত্রীকে জড়িয়ে না ধরা ভালো, চুমু না খাওয়া ভালো রোজা থাকা অবস্থায়। তো সম্মানিত ভিউয়ার্স, রাসূল বলেছেন, যদি মনে করো স্ত্রীকে জড়িয়ে ধরার পর, স্ত্রীকে চুমু খাওয়ার পর, স্ত্রীকে আদর করার পর আপনার সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই অথবা তেমন একটা উত্তেজনা আসবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে তুমি রোজা থাকা অবস্থায় চুমু খেতে পারো অথবা জড়িয়ে ধরতে পারো, আদর করতে পারো। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। তো আমাদেরকে যেন আল্লাহ এভাবে আমল করার তৌফিক দেন, আমাদেরকে যেন আল্লাহ বোঝার তৌফিক দেন। সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর দেখা হবে সামনের নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।